সাদা অ্যাপ্রনেই ক্লাস শেষে সহপাঠীদের সাথে বের হচ্ছেন ওয়াসিম হোসেন। অথচ কিছুদিন আগেও এই দৃশ্যটি ছিল তার কাছে স্বপ্নের মতো। কিশোরগঞ্জের সন্তান ওয়াসিমের জন্ম ও বেড়ে ওঠা নয় ভাই বোনের বড় পরিবারে। বাবা দিনমজুর, মা গৃহিণী। শৈশব থেকেই চোখের সমস্যায় ভুগলেও অভাবের কারণে চিকিৎসা নিতে পারেননি। পঞ্চম শ্রেণীতে সমস্যা প্রকট হলে শরণাপন্ন হন চিকিৎসকের। স্কুলে একটু পড়াশোনা যখন একটু বাড়ে, কারণ আমাদের তখন পিএসসি পরীক্ষা ছিল, তখন আমার একটু মাথা ব্যথা করতো যে আমি বেশি রোদে যেতে পারতাম না, একটু যদি পড়াশোনা করি, পড়াগুলো যদি কমপ্লিট করতে, তাহলে আমার মাথা ব্যথা করতো। এই মাথা ব্যথা থেকে মূলত আমি ডাক্তার দেখাই, চট্টগ্রামের একটা হাসপাতালে ডাক্তার দেখাই, এবং ওইখানে ওরা বলে যে আপনার তো একটা চোখ নষ্ট হয়ে গেছে। এরপর থেকে আত্মবিশ্বাসী ওয়াসিমের জীবন এগিয়ে চলে এক চোখের আলোয়, একই সঙ্গে চলে চিকিৎসক হওয়ার স্বপ্ন। এক্ষেত্রে অসচ্ছল পরিবার থেকে মেডিকেলে সুযোগ পাওয়া কৃতি শিক্ষার্থীদের নিয়ে গণমাধ্যমের খবর প্রেরণা যোগায় তাকে। প্রতি বছরই মেডিকেল পরীক্ষা হওয়ার পরে পরপরেই যে বিভিন্ন এলাকা, যে নিম্ন স্তর থেকে যে মেডিকেলে চান্স পাইছে এদেরকে দেখাইতো, বা বিভিন্ন সমস্যা নিয়ে মেডিকেলে চান্স পাইছে, যে মা গরু বিক্রি করে দিয়ে পুরো একটা সম্বল ছিল পরিবারে, এটা বিক্রি করে দিয়ে মেয়েকে ডাক্তার বানাবে, এরকম যে নিউজগুলো হয়তো তখন আমার মনের মধ্যে আসতো। তাহলে ওরা যদি এত কষ্ট করে পারে, আমি কেন পারবো না? যে আমার হতে পারে যে সমস্যা, কিন্তু আমি তো এতদিন এটা ওভারকাম করে আসছি, যে এসএসসিতে ভালো করছি, জেএসসিতে ভালো করছি, স্কুলে আমাকে সবাই স্যারেরা অনেক সাহায্য করতো যে তুমি ভালো করবা, এরকম বলতো, তাহলে আমি কেন পারবো না? আলহাজ আমিরুদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং গুরুদয়াল সরকারি কলেজ থেকে এইচএসসিতে জিপিএ 5 পেয়ে সাফল্যের সাথে উত্তীর্ণ হন। এরপর শুরু হয় মেডিকেলের প্রস্তুতি। আজকে যদি কলেজ যাই, কলেজ আসার সময় হাইটা আইসা পুরন যে লাইব্রেরিগুলো আছে ওইখান থেকে বইগুলো কিনতাম। এভাবে বই যখন কেনা শেষ, তখন এই যে কলেজে ভর্তি হওয়ার পরে যে মেডিকেল স্ট্যান্ডার্ড যে পড়াগুলো, এগুলো মাঝে মাঝে দেখতাম, কারণ আমার মেইন ফোকাস তো এইচএসসি। যদি আমি জিপিএ 5 না পাই, তাহলে তো একটা বড় নাম্বার আছে জিপিএর ওপরে, এই জন্য জিপিএর জন্য একটু টার্গেট থাকতো। আর একটু একটু যে মেডিকেল কীরকম, কোন স্ট্যান্ডার্ডে প্রশ্নটা হয়, এই স্ট্যান্ডার্ড বোঝাটা একটু জরুরি, এটা আমি মেনটেন করতাম। MBBS ভর্তি পরীক্ষায় 81.5 নম্বর পেয়ে জাতীয় মেধায় 280তম স্থান অর্জন করেন ওয়াসিম। সুযোগ মেলে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। ওয়াসিমের এমন সাফল্যে কান্নায় ভাসেন বাবা মা সহ পরিবারের সকল সদস্য। না, আসলে এরকম একটা সাফল্য তো অবশ্যই আনন্দের। কেন পর্যায়ে, তারপরে তার যে একটা অবস্থা, জাতীয় পর্যায়ে 280তম হওয়ার জন্য অবশ্যই একটা গৌরবের, একটা আনন্দের, সবাই তো অবশ্যই এটা আমরা খুশি বিষয়। কলেজে ফিরে অবশ্যই একটা ভালো তার যখন চোখের সমস্যাটা নিয়ে তো আর মানে ছোট সময় এতটা মানে গুরুত্ব দেওয়া ছিল না। আর এর পরবর্তীতে যা যা মানে তখন তার সমস্যাটা উনি বুঝতে পারে নাই, ঠিক আছে। আর পরবর্তীতে যখন আগে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হলো, তখন মানে তারা বললো যে সমস্যাটা যদি আগে দেয় তো হয়তো মানে সমাধান হয়েছে। আমাদের সেমই, সে একজন ভালো আগে ভালো ডাক্তার হোক, ভালো ডাক্তার হওয়ার পরে সে যেন অবশ্যই যে সাধারণ যে মানুষের ওয়াসিমের এই সাফল্যকে পরিবারের জন্য অত্যন্ত গর্বের বলে মনে করেন বড় ভাই বরকত। বলেন, কঠোর পরিশ্রম ও অধ্যবসায় ওয়াসিমকে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করেছে। সহপাঠীদের মূল্যায়ন স্বপ্ন বাস্তবায়নে তার দৃঢ় পদক্ষেপ তাদের জন্য অনুকরণীয়। আমরা একসাথে ছিলাম কয়েকদিন, তো এই কয়েকদিন থাকার পরে আমি যেটা বুঝতে পেরেছি যে আসলে অনেক একজন সৎ একজন ছেলে, ও অনেক কঠোর পরিশ্রম করে এই জায়গাতে এসেছে, আমাদের সবার আদর্শ হওয়ার মতো যোগ্য একজন ছেলেও। সে অত্যন্ত অসম্ভব রকমের মেধাবী। তো যখন আমরা একসাথে ক্লাস করতাম কলেজে, সে মনোযোগ সহকারে ক্লাস করতো, কোনো ক্রিটিক্যাল বিষয় যেগুলো দেখা গেছে যে অনেক সময় আমাদের টিচাররাও হিমশিমকা এগুলো বুঝাইতে, তো সে কিন্তু খুব ভালো বুঝতো এবং এই জায়গা থেকে ভালোভাবে প্রশ্ন ক্রিয়েট করতো। ভবিষ্যতে মানবিক চিকিৎসক হয়ে অভাবী মানুষের চিকিৎসা এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ইচ্ছা ব্যক্ত করেন ওয়াসিম হোসেন। ওমর ফারুক ফাহিম, মেডিভয়েস, ঢাকা।